আজকে হচ্ছে আমাদের গার্লস ডে আউট। আমরা আজকে তুমনাম যাচ্ছি, আমি মধু আর দিলু। সো আজকে এটাই হচ্ছে আমাদের মিনি ব্লগ। সো স্টে টিউনড। আমাদের পৌঁছানোর কথা 6টা, বাট এখনই বাজে হচ্ছে মানে সবে 5টা বেজেছে, মানে 1 ঘন্টা আমাদেরকে এমনি রাস্তায় ঘুরতে হবে। তাই আমরা ডিসাইড করেছি আমরা প্ল্যানেটে এমনি ঘুরবো, ঠিক আছে? তো দেখা যাক, মধুকে আমরা বলছি না যে আমরা ঘুরবো, বাট আমরা ঘুরবো। তো আমাদের এখন ফার্স্ট ডেস্টিনেশন খাবারের হচ্ছে আমরা বিরিয়ানি খেতে শুরু করবো, মোসাম্বি জুস, হেলদি খাবার, মোসাম্বি জুস, কারণ তারপরে কাঁপিয়ে খাবো আমরা। ওকে আমি বলতে পারছি না কারণ ও চা খায় না, কারণ আমি বললাম চা খাবো। চিয়ার্স। আমরা তখন মোসাম্বি জুস খাচ্ছিলাম, একজন ভদ্রমহিলা বাচ্চাকে নিয়ে এসে আমার মনটা গলে গেল কিউট বাচ্চা দেখে। তাকে একটা মোসাম্বি জুস কিনে দিলাম, তার পরেক্ষণে আরেকটা মহিলা বাচ্চা নিয়ে চলে এসে এবার আমাদের পেছনে নিচ্ছে। ইমরান, দুটো বোনকে ভালো রাখবে, আমার বাচ্চাটাকে দিয়ে দাও। এইবারে আমরা পুরো তেজ দৌড় লাগাচ্ছি, পেছনে সিমরানও দৌড়চ্ছে। তাই আমাকে বলছে এবার যদি কোথাও তাকাই আমাকে দুটো থাপ্পড় মারবে গালে। জাস্টিসটা কোথায় এখানে? তুই আমাকে ছোট হয়ে আমাকে থাপ্পড় মারবি? এক বছরের ছোটটা ছোট না। ফুড নাম্বার 2, আমার যে গলা ইনফেকশনটা হয়েছিল, আমার মা দেখে আমি ডাজেন্ট ম্যাটার খেয়ে যাব। শোন, যে অসুখটা হবে সেই অসুখেরই জিনিস খাবি, তাই বলে না বিষে বিষক্ষয় ওরকমই একটা ব্যাপার হয়ে যায়। আজকে আমার আর বিনুয়ার লাশ হাঁটছে রাস্তা দিয়ে, বিকজ আমরা নিউ মার্কেট থেকে পার্ক স্ট্রিটে করলাম, করে সেন্ট বা আমি ভুল করে চাঁদনির টিকিট কেটে নিয়েছিলাম। তারপরে মনে করলো যে না, যেখানে খেতে আসি সেটা তো সেন্ট্রালে। এইবারে আমি টোকেনটা দিয়েছি আর কিছুতেই খুলছে না। নেওয়া হয়েছে, তুই নিচ দিয়ে গলে চলে আয়, নিচ দিয়ে গলে চলে আয়। তারপরে একটা লোক পেলাম, তার সাথে সাথে বেরিয়ে এলাম। তো এটাই হলো আজকের স্ট্র্যাটেজি। আমি ভিডিওটা করতে পারিনি বিকজ ওটা খুব এম্বারেসিং হতো, সব কিছু ভিডিও আমি করতে পারছি না, সরি। এখন যাচ্ছি টুংটাঙে খেতে, মানে ওটা তুং না, আমরা ওটাকে টুংটাং বলি। তো যাচ্ছি টুংটাঙে, মধুও আসছে, তারপর ওকে বলবো আমাদের কষ্টের আজকে জার্নিটা। A few inches later, আমরা ফাইনালি চলে এসেছি টুংটাঙে। মানে খাবারের জন্য লোকে কত কি করে, তাই না? আমরা চলে এসেছি তুমনাম, মধু আসুক, তারপর আমরা অর্ডার দিচ্ছি। আমাদের মধুসূদন দত্ত চলে এসেছে। মধুসূদন দত্ত বলতো, মধুসূদন দত্তের আরেকটা নাম কি? মাইকেল। দেখ, আমার আঙুল কেটে গেছে নিজেরই দোষে। চ্যান চ্যান, দ্য ওয়ান টন স্যুপ ইজ হিয়ার, ফুড নাম্বার 3। এসে আমাদের এগ চিকেন রাইস আর আমাদের চিলি পক, এইবারে মধুসূদন আর আমরা আমরা না আমরা দুজন বেচারাকে যেতে হবে পূজোর জিনিস কিনতে। না রে, ওর সাথে আমার আগে ঘোরা হয়ে গেছে। ইনস্টাগ্রাম নয়, ওইভাবে জুম ইন হয় না। রিং শপিং এ বল যে আমার সাপ কত ভাল লাগে, ওই জন্য সারাদিন থাকি পাগলের মতন ঘাম। সিরিয়াসলি মারাত্মক গরম পড়েছে। এবারে কোথায় যাবো? তুই একটাও রিং পছন্দ হলো না তো? না, যারা জানে আমাকে সীতার ব্লগে আমি সারাক্ষণ রিং পরতে থাকি, এরাও যেমন তারা দিয়েছে আমি রিং পরতে পারিনি। এইটা এই আঙুলে যাচ্ছে, এটা স্কারলেট উইচ ওনার পছন্দ মামুলি। ওকে নেক্সট, এটা কোন আঙুল? এইটা এইটা রিং ফিঙ্গার, এই আঙুলে মানে এই হাতে। এবার এইটা মিডল ফিঙ্গার এইখানে যাচ্ছে, দাঁড়া
jam. তাহলে ও মাই গড, স্কর্পিও আর সাপটি সেম হাতে রেখেছে। থানোসের জাস্ট চারটে রিং হয়েছে, আর একটু বাকি আছে। প্যান্টটা দেখা ভাই, আমি বলতে চাই তোর প্যান্টটা দেখা, লাইক আ মাউন্টেন। তুই প্যান্টটা দেখা জাস্ট ভাই, শর্ট ইজ নট দ্যাট শর্ট, এখানে ফুটো এখানে ফুটো। ভাই আর ইউ বিহেভিং লাইক দিস, সত্যি কি এটা এক্সপেক্টেড ভাই? সব জায়গায় ফুটো তোর জীবনের মতো। আমরা লিটারালি এখানে মারপিট করছিলাম। দাদা ফোন করছে, যখন সিরিয়াল শেষ হচ্ছে আমাদের, তখনই আমরা ডিসাইড করেছিলাম যে আমরা প্রত্যেক সপ্তাহে, কাজ থাকুক না থাকুক, টাকা থাকুক কি না থাকুক, ডাজেন্ট ম্যাটার, আমরা দেখা করবো। সো হ্যাঁ, আমরা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে দেখা করি, কারণ ইটস ম্যান্ডেটরি। আর সব থেকে বড় কথা কি জানো, যখন প্রজেক্টটা শেষ হচ্ছিল, শেষ হওয়ার সময় আমরা একে অপরকে কিন্তু মানে সেরকম ভাবে কান্নাকাটি মিস মানে কান্নাকাটি একদমই করিনি, কারণ আমরা জানি যে আমরা প্রত্যেক সপ্তাহে একে অপরকে দেখবো করবো, আর আমরা সবসময় একে অপরের টাচে থাকবো। সো এটাই হচ্ছে ব্যাপার। এরকম তোমরা আরো ব্লগ, আরো মিনি ব্লগ দেখতে পাবে, ঠিক আছে? So stay tuned, I'll see you in the next vlog. Ta-da!